أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شمانيتو أمان ديني بهيرا السلام عليكم ورحمة الله وبركاته أما ديرك بهاي عرفان بانجلادش تكيك تي پروسنو كورچن شمانيتو شيخ السلام عليكم ورحمة الله খারিজিরা কারা এবং তাদের বৈশিষ্ট্য কি কি। প্রথমে আমি আমাদের এই ভাইকে বলবো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। খারিজি এটি আরবি শব্দ খুরুজ থেকে অর্থাৎ বাহির হয়ে যাওয়া, এর বহুবচন হলো খওয়ারিজ। ওদেরকে এই নাম দেওয়ার অর্থ হলো, এই নাম দেওয়ার কারণ হলো তারা আলী রাদিয়াল্লাহু আনহুর অনুগত্য থেকে বের হয়ে গিয়েছিল। এই প্রদভষ্ট দল খুবই বিপজ্জনক। এই প্রদভষ্ট দলের অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটি হলো আল মারেকাহ, আল হরুরিয়া, আল মুহাক্কিমা, আল মুহাক্কিমা। এগুলো বিভিন্ন নামে ওরা পরিচিত, কিন্তু সবচেয়ে বিখ্যাত নাম হলো আল খাওয়ারেজ। ওরা ওদের যে আকিদা ওরা রাখে, আকিদাটি খুবই বিপজ্জনক। তার মধ্যে আমি কিছু আকিদা আমি তুলে ধরতেছি। যেমন ধরেন, ওরা মনে করে যে কোনো একটি মুসলিম সে কবিরা গুনাহ করেছে, সে কাফের হয়ে গিয়েছে। অথবা কোনো একটি মুসলিম সে কবিরা গুনাহ করে সে মারা গিয়েছে, সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এবং তারা মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে। এগুলো ছিল তাদের আকিদা, সংক্ষেপে কিছু আকিদা। ওদের এই এই প্রদভষ্ট দল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে দিয়েছেন একটি হাদিসে, যে হাদিসটি ইমাম বুখারী রিওয়ায়ত করেছেন। তিনি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ভবিষ্যতে এমন এক লোকের আগমন ঘটবে, ভবিষ্যতে এমন সব লোকদের আগমন ঘটবে যাদের নামাজের তুলনায় তোমাদের নামাজকে, যাদের রোজার তুলনায় তোমাদের রোজাকে, যাদের আমলের তুলনায় তোমাদের আমলকে তুচ্ছ মনে করবে। তারা কোরআন পাঠ করবে কিন্তু তা তাদের কণ্ঠনালীর নিচে অর্থাৎ অন্তরে প্রবেশ করবে না। এরা দিন থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমনভাবে নিক্ষিপ্ত তীর ধনুক থেকে বেরিয়ে যায়। সুতরাং এই হাদিসটি ইমাম বুখারী রিওয়ায়ত করেছেন। সুতরাং ভাইরা, মানে তাদের যদিও আমল না, আমল যেভাবে হাদিস বলা হয়েছে, তাদের সলাত, তাদের নামাজ, তাদের রোজা খুব সুন্দর থাকবে, কিন্তু তারা দিন থেকে খুব খুব তাড়াতাড়ি, যেভাবে নাকি একটি উদাহরণ দেওয়া হয়েছে, একটি নিক্ষিপ্ত তীর ধনুক থেকে বের হয়ে যায়, ধনুক থেকে বেরিয়ে যায়, সেভাবে তারা এই দিন থেকে বেরিয়ে যাবে। সুতরাং ভাইরা, তারা খুবই বিপজ্জনক। এই আমাদের জন্য, মুসলিম সমাজের জন্য খুব বিপজ্জনক। আজকালকার দেখা যায় তারা বিভিন্ন মুসলিম দেশে, তারা বিভিন্ন মুসলিমদেরকে বোম মেরে মেরে তারা খুন করছে, এবং তা এবং এবং তা এবং এ তাদের এই 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 চরিত্রকে, এই কর্মকে তারা জিহাদ মনে করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব আমাদেরকে এবং মুসলিম সমাজকে এই ধরনের বিভ্রান্ত আকিদা, এই ধরনের প্রদভষ্ট দল থেকে আমাদেরকে এবং মুসলিম সমাজকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।